আসসালামু আলাইকুম দর্শক, ঝেনাদা টিভির নিয়মিত আয়োজন ব্রান্ডিং ঝেনাদহে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান এবং আমার সাথে ক্যামেরায় আছে সুমন মিয়া। দর্শক, আপনাদের সকলের অবগতির জন্য আরও একবার জানিয়ে দিই, এই ব্রান্ডিং ঝেনাদহের মাধ্যমে কিন্তু আমরা ঝেনাদহের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, বিশেষ স্থাপনা, বিশেষ ব্যক্তিত্ব সব কিছুকে তুলে ধরার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি মরমী কবি পাগলা কানাইয়ের সমাধিস্থলে এবং তার জন্মস্থান হচ্ছে এটা। গত পর্বে আমরা কিন্তু জেনেছিলাম ঢোল সমুদ্র দিঘি সম্পর্কে, আজকে আমরা পাগলা কানাই সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তার জীবনের গল্প, তিনি কীভাবে ছোট থেকে বড় হয়েছেন, কীভাবে জীবনযাপন করেছেন, তার পেশা কী ছিল বা পেশাগত জীবনে তিনি কী কী করেছেন বা তার শিল্পকর্ম জগতে তিনি কী কী করেছেন, সব কিছু আমরা গল্পে গল্পে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, পাগলা কানাই সম্পর্কে জানার জন্য থাকবেন। যারা জানেন বা জানেন না, বা যারা জানেন তারা যদি আরও একটু বিস্তারিত কিছু জানতে পারেন, সেটা আমাদের জন্য সুখকর একটা বিষয় হবে যে আমরা আপনাদের অজানা কোনো তথ্য দিতে পারছি। আর যদি কোনো ইনফরমেশান মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, আসুন আমাদের সাথে, আমরা একটু ভেতরের দিকে যাব, পুরো সমাধিটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং তারই সাথে সাথে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা প্রবেশ করছি মরমী কবি পাগলা কানাইয়ের সমাধিস্থলের দিকে, যেটি ঝিনাইদহের বেড়বাড়িতে অবস্থিত। আর আমরা যখন এই জায়গাটাতে আসলাম মনে হচ্ছিল যেন আকাশে বাতাসে শুধু মরমী কবি পাগলা কানাইয়ের যে সকল কবিতা বা যে সকল গান সেগুলো যেন এই বাতাসে বাতাসেই ঘুরে বেড়াচ্ছে, বারবার আমাদের কানে প্রতিফলিত হচ্ছে। তো মরমী কবি পাগলা কানাই এমনই একজন কবি যার কীর্তির শেষ নেই, যার লেখার শেষ নেই। সব কিছু সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, আর অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন একটু ভেতরের দিকে প্রবেশ করব। যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর পেছনটাতে, আমার ডান পাশে যদি আমি দেখতে পাই, যেখানে এখন দেখা যাচ্ছে পাগলা কানাই অডিটোরিয়াম, ঠিক এই জায়গাটাতেই ছিল পাগলা কানাইয়ের পিতৃভিটা আর কি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তার বেড়ে ওঠা। এখন সেই পাগলা কানাই এখান থেকে 200 বছরেরও বেশি সময় আগে যার জন্ম হয়েছিল, তার যে বসতভিটাটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, এবং তারপরেই তার স্মৃতি রক্ষার্থে এই পুরো চত্বরটি তৈরি করা হয়েছে পাগলা কানাইয়ের স্মৃতি সংরক্ষণের জন্য। এবং তারই একটা অংশ কিন্তু এই পাগলা কানাই অডিটোরিয়াম, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, বিশেষ করে পাগলা কানাইয়ের জন্মদিনে বা তার যে মৃত্যু দিবস, সেই মৃত্যু দিবসকে উপলক্ষ করে এখানে কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়, সে আয়োজনগুলো কিন্তু এই অডিটোরিয়ামে করা হয়। এবং এখানে যে বসত ভিটাটা ছিল সেখানেই তার জন্মগ্রহণ করা, সেখানেই তার বেড়ে ওঠা। ছোটোবেলাতেই পাগলা কানাইয়ের বাবা কুড়ন শেখ তিনি মারা যান, আর যখন তার বাবা মারা যান, বাবা মারা যাওয়ার পর থেকে কিন্তু তিনি মানে ভবঘুরে হয়ে যান। আর জীবনের তাগিদে এই মোমেনা খাতুন, অর্থাৎ পাগলা কানাইয়ের যিনি মা ছিলেন, এই মোমেনা খাতুন কোনো উপায় না দেখে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চেউনে ভাটপাড়া গ্রামে তার এক আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেন, কিন্তু সে আত্মীয় মারা যান। মারা যাওয়ার পরে তার যে বোন ছিল, আগেই বলেছি কানাইয়ের একটা ভাই ছিল উজ্জ্বল শেখ এবং তার একটা বোন ছিল, তার নাম স্বর্ণারী। তো যখন এই পাগলা কানাইয়ের আত্মীয় মারা যায়, মারা যাওয়ার পরে তিনি যে বোন স্বর্ণারী, এই দুই ভাইকে নিয়ে মূলত এই যে বেড়বাড়ি যেখানে আছি আমরা এখানে নিয়ে আসেন। আর বোনের বিয়ে হয়ে যায়, বোনের বিয়ে হওয়ার পরে বোনের শ্বশুরবাড়ির অবস্থা ভালো ছিল, আর ভালো হওয়ার কারণে কানাইয়ের গান চর্চা, তিনি ছোটোবেলা থেকেই গান চর্চা শুরু করেছিলেন, এই গান চর্চাটা একটু সহজ হয়। কানাই করতেন কি, তিনি এই বোনের বাড়ির গরুর পাল চড়াতেন আর গান বাঁধতেন, তাতে সুরও দিতেন। ছোটোবেলা থেকেই পাগলা কানাই দুরন্ত প্রকৃতির ছিলেন, পাগলাটে স্বভাবের ছিল এবং আধ্যাত্ম প্রেমে উদ্বুদ্ধ ছিলেন। এই খেয়ালিপনার জন্য শৈশবে স্নেহবশত এখানকার লোকজন তার নামের আগে একটি পাগলা, এই উপাধিটি যোগ করে দেয়। তারপর থেকে কিন্তু তার নাম পাগলা কানাই। পাগলা কানাই তার কর্মজীবনে কিন্তু অনেক কিছু করেছেন। ছোটোবেলাতে তিনি গরুর পাল চড়াতেন, এই গরু চড়ানো রেখে মানে তার আবার কোনো জায়গায় মানে সব জায়গাতে খুব বেশি দিন থাকতে ভালো লাগতো না, এই জন্য এই গরু চড়ানো বাদ দিয়ে তিনি চলে যান মাগুরা জেলায়। মাগুরা জেলার 18 খাতার জমিদার চক্রবর্তী পরিবারের বেড়বাড়ির নীলকুঠিতে তিনি চাকরি করতেন, যে চাকরিতে তিনি বেতন পেতেন 2 টাকা এবং তার চাকরি ছিল খালাসির চাকরি। তো এই 2 টাকা বেতনের খালাসির চাকরিও তার বেশি দিন করা হয়ে ওঠেনি, গানের টানে চাকরি ছেড়ে পথে বের হন আবারও। গরু চড়াতে গিয়ে তিনি ধুয়ো জারি গান গাইতেন এবং উপস্থিত সবাই তার সঙ্গীত মুগ্ধ হয়ে শুনত। এভাবে ধুয়ো জারিতে তার হাতে খড়ি হয়। এ পর্যন্ত পাগলা কানাইয়ের যত রচনা ছিল তার মধ্যে মাত্র 103 রচনা সংগ্রহ করা গেছে, তার বেশি এখনও সংগ্রহ করা যায়নি।
দর্শক আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে পাগলা কানাই একজন কিন্তু নিরক্ষর ব্যক্তি ছিলেন। তিনি একাডেমিক পড়াশোনা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা তার কিছুই ছিল না, কিন্তু তার কীর্তিগুলো বা তার কৃতিত্বগুলো খুবই সুন্দর এবং খুবই মানে শ্রুতিমধুর আসলে। আর এই পাগলা কানাইয়ের যিনি গুরু ছিলেন, পাগলা কানাই যাকে গুরু মানতেন, তিনি হচ্ছেন যশোর জেলার কেশবপুর উপজেলার রসুলপুর গ্রামের নয়ন ফকির। তাকে ওস্তাদ মেনে তার সঙ্গে কিন্তু অনেক সময় তিনি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা বিভিন্ন এলাকাতে তিনি ঘুরে বেড়িয়েছেন। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, পাগলা কানাইয়ের কণ্ঠ মানে এতটা দারাজ কণ্ঠ ছিল বা এতটা ভালো কণ্ঠ ছিল যে আসলে তার মাইক লাগতো না। 30-35 হাজার শ্রোতা তার গান মাইক ছাড়াই শুনতে পেতেন। তাহলে বুঝতে হবে কতটা জোরালো ছিল তার কণ্ঠস্বর এবং মধুরও ছিল। দর্শক, দাঁড়িয়ে আছি পাগলা কানাইয়ের সমাধির প্রধান ফটকের সামনে, যাকে আমরা পাগলা কানাই নামে চিনি। তার ছোটোবেলাকার তার জন্মগত নাম হচ্ছে কানাই শেখ। এই কানাই শেখ জন্মগ্রহণ করেছেন, তার লেখা অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, জন্মগ্রহণ করেছেন 9 মার্চ 1810 খ্রিস্টাব্দ ইংরেজি। আর যদি বাংলা তারিখের কথা বলি, বাংলা হচ্ছে 25 ফাল্গুন 1216 বঙ্গাব্দ। তিনি তার জীবদ্দশায় অনেক কবিতা, অনেক গীতিকাব্য, অনেক ধরনের লেখনী লিখেছেন, অনেক গানের সুর করেছেন, অনেক গান গেয়েছেনও। এই পাগলা কানাই বা কানাই শেখ, তার বাবার নাম কুরন শেখ এবং মায়ের নাম মোমেনা বেগম। এই কুরন শেখ এবং মোমেনা বেগমের প্রথম সন্তান বা বড় সন্তান হচ্ছেন কানাই শেখ। এবং এই কানাই শেখের বা পাগলা কানাইয়ের আরও একজন ভাই, একজন বোন আছে। তো তার জীবন বৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত জানব এবং সেটা জানব গল্পের মধ্য দিয়ে এবং এটা ঘুরে দেখার সাথে সাথে। তো আমরা এখন একটু ভেতরের দিকে যাব, আমরা পাগলা কানাইয়ের মাজারটি দেখার চেষ্টা করব। তো আমি একটু সুমনকে অনুরোধ জানাচ্ছি ভেতরের দিকে আসার জন্য। দর্শক, যেমনটা শুনছিলেন, পাগলা কানাইয়ের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জেলাতে ঘুরে বেড়ানোর একটা অভ্যাস ছিল এবং সেই জন্য কিন্তু ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, এদিকে হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ বিভিন্ন জেলাতে তিনি ঘুরে বেড়িয়েছেন। এই ঘুরে বেড়ানোকালীন তার পাবনার একজন বিখ্যাত মানে দরদি কবি ফকির আলিমুদ্দিনের সঙ্গে তার পরিচয় হয় এবং তার সাথে খুব সখ্যতা গড়ে ওঠে। আর এই সখ্যতা গড়ার পরে তিনি বিভিন্ন অনেক গান বাঁধেন এবং এই গান বাঁধার পরে গান সুর করে বিভিন্ন আসরে তিনি হাজার হাজার দর্শককে ঘণ্টার পর ঘণ্টা তার এই গান দিয়ে সম্মোহিত করে রাখতেন। একটু আগেই বলছিলাম যে তার কণ্ঠ এতটা মানে মধুর এবং জোরালো ছিল, 30-35 হাজার দর্শকের খালি গলায় গান শোনাতেন, কোনো ধরনের সাউন্ড সিস্টেম বা মাইক ছাড়া। তেমনই একজন কবি পাগলা কানাই। যে পাগলা কানাই মারা যাওয়ার পর তাকে সমাহিত করা হয় ঠিক তার জন্মস্থান যে জায়গাটা তার ঠিক পাশেই, এবং সেটা আমার ডান পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা লাল গিলাফে মোড়ানো একটি সমাধি। এই জায়গাটিতেই পাগলা কানাইকে সমাহিত করা হয়েছিল এবং এটা কিন্তু এখন যত্ন সহকারেই রাখা হয়েছে, পরিচর্যা করা হয় এবং এই পরিচর্যা করেন তারই বংশধর। তার প্রায় 3-4 পুরুষ পরবর্তী একজন আছেন যার সঙ্গে আমরা কিছুক্ষণ পর কথা বলবো এবং আপনাদের সামনে তাকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি মূলত এই যে সমাধিটা, এই সমাধির চারপাশে সুন্দর একটি উপরে একটা ছাউনি করে চারপাশে দেওয়াল তুলে এখানে তার সমাধিটা সংরক্ষণ করা হয়েছে খুব সুন্দর দৃষ্টিনন্দনভাবে। রঙিন কাপড় দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে তার সমাধিটি এবং সমাধির চারপাশে দেখা যাচ্ছে সুন্দর করে সাজানোর জন্য একটু কিছু কৃত্রিম ফুল রাখা হয়েছে, আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে এগুলো রাখা হয়েছে। এবং আমাদের তিনি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী ছিলেন এবং তিনি ধর্মকে মানতেন খুব বেশি, তিনি ইসলাম পরিপন্থী একজন মানুষ এবং মানে ইসলামপন্থী একজন মানুষ, এবং এই ইসলামপন্থী মানুষ হওয়ার ফলে তিনি কিন্তু যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, তার যে সমাধিটি আছে এই সমাধিটি মোড়ানো হয়েছে আল্লাহ এবং রাসুলের নাম এবং আয়াত খোদাই করা একটি গিলাফ দিয়ে। লাল রঙের গিলাফ আমরা দেখতে পাচ্ছি এবং আরও একটি কালো রঙের গিলাফ এখানে রাখা আছে। যখন ওটা হয়তো বিভিন্ন সময় ধুলা পড়ে, ময়লা পড়ে, নোংরা হয়ে যায়, তখন এই কালো গিলাফটাকে বিছিয়ে দিয়ে লালটাকে তুলে ফেলা হয় পরিষ্কার করার জন্য। এভাবে একটা একটা করে অল্টারনেট করে এই সমাধিটি ঢেকে রাখা হয়। তো দর্শক, এখন আমরা এখান থেকে একটু বাইরের দিকে যাব এবং যিনি এটি দেখাশোনা করেন বা রক্ষণাবেক্ষণ করেন, পাগলা কানাইয়েরই বংশধর, তার সাথে আমরা একটু কথা বলব। দর্শক, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম শেখ আওলাদ এবং তিনি আমাদের যে মরমী কবি, আমাদের ঝিনাইদহের গর্ব, ঝিনাইদহের সন্তান পাগলা কানাইয়ের পঞ্চম বংশধর।
এবং তিনি এখন এই পুরো জায়গাটি পাগলা কানাইয়ের সমাধি সহ এখানে যা কিছু আছে সব কিছু দেখাশোনা তিনি করেন, রক্ষণাবেক্ষণ সব কিছু তার হাতে। তো আমরা তার কাছ থেকেই তার যে পূর্বপুরুষ পাগলা কানাই তার সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করব এবং আমরা জানার চেষ্টা করব। তাই কেমন আছেন আপনি? আল্লাহর দয়ায় আছি, ভালো। আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য পাগলা কানাই সম্পর্কে কিছু একটু জানান আমাদেরকে। পাগলা কানাই সম্বন্ধে, পাগলা কানাই তো তিনি একজন সাধক কবি ছিলেন। তিনি গান বাজনা করতেন তার ছোটোকালেতেই, মুখ দিয়ে যা বের করতো তাই গান হয়ে যেত এবং এই দেশ বিদেশ গান করে বেড়াইতেন। এই সেই অবস্থায় তার জীবনযাপন শেষ করেছে। এখন তার গান আমরা সংগ্রহ করেছি জায়গায় জায়গাতে, মানুষের মুখে মুখেতে সংগ্রহ করে, হাজার তিনেক গান সংগ্রহ করে কিছু বই ছাপিয়েছি, আরও রয়েছে, আরও ছাপবো আশাই করছি। আর এই যে আপনার সরকারের তরফের থেকে এই যে সবগুলোই তার সাহায্য সহযোগিতা করছে, সরকারি করছে, করেতে এগুলো করছে। আর একটু হলেও আমরা এতে খুশি হতাম যে আরও বহুত কাজ বাকি রয়েছে। 64 বছর বয়সে গেল এই আমার এই অনুষ্ঠানটায় উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ এক ভকেট, তখন তিনি ছাত্র অবস্থায় ছিল, তখন আমরা ছোটো ছিলাম, তখন সেই এই প্রথম শুরু করে সেই আপনার হচ্ছে 69 সালে, 69 সালেতে শুরু করে তার এই পুরো অনুষ্ঠানটা। আর এর আগে আমার আব্বারা কইতো ওই বিভিন্ন তার ওই ভক্তগণরা আইসে ওই যা যতটুকু গান মান গাইতো ততটুকুই চলতো। আর এই বড় আকারের এই এই বিটাই ছাত্র অবস্থাতে অনেক আয়োজন টন করে অনেক 8-10 গ্রামের লোকজন ডাইকে ডুকে এই বিটাই দেখতাম ওই বেশ মেলা গাহক টাহক নিয়ে আইসে থেকে গান বাজনা করেই তার জন্মবার্ষিক পালন করতো। তার আগে আমার আব্বারা করতো, কিন্তু এর আমরাই তার ভক্তগণরা আসতোই, তার 25শে ফাল্গুনে এই আসতো ওই রাত্রেরই ওই চেডে খাওয়া দাওয়া হইলো, ওই এক গোড়া 85 লোকজন হইলো, এই নিয়ে গানকেই শেষ করতো। আর বড় অনুষ্ঠান এই চেয়ারম্যান সাহেবই ছাত্র অবস্থায় তখন আমরা গুঁড়ো গুঁড়ো দেখেছি, তখন এই সেই জোর করলো, করে তারপরে এই বললো যে আমার আব্বাদের বললো যে আপনারা এই জায়গাটা ডিসি বরাবর অক্পা করে দেন, তালি হচ্ছে সরকারি কায়দায় আরও বড় করে ওই অনুষ্ঠানগুলো করা সম্ভব হবে। উপজেলা চেয়ারম্যানই তিনিই সেক্রেটারি, এখন ডিসি সাহেব সভাপতি, ইয়নু সাহেব আছে, পুলিশ সুপার টুপার আছে, এরাই সবাই মিলে এই অনুষ্ঠানটাই করে, খুব ভালোই হয় আপাতত। এগুলি আমার কথা শেষ করছি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু তার কাছ থেকে পাগলা কানাই সম্পর্কে বেশ কিছু জানার চেষ্টা করেছি এবং তার স্মৃতি সংরক্ষণের জন্য কী কী করা হয়েছে বা সরকারিভাবে কোন কোন সহযোগিতা তাদেরকে করা হয় এগুলো আমরা জানতে পেরেছি। এবং আমরা যদি এখান থেকে হাতের বামে একটু খেয়াল করি, আমি একটু সুমনকে অনুরোধ জানাচ্ছি বাম পাশে দেখানোর জন্য, বাম পাশে একটি মুক্ত মঞ্চ আছে, যে মঞ্চটির নামই হচ্ছে মরমে কবি পাগলা কানাই মঞ্চ। এই মঞ্চেই কিন্তু প্রতি বছর তার যে জন্মদিবস, সেই জন্মদিবসকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পাগলা কানাইয়ের রচিত এবং তার সুর করা গানগুলো দিয়ে পুরো মঞ্চ এবং পুরো অনুষ্ঠানটিকে মাতিয়ে রাখা হয়। এবং তার আর একটু পাশে গেলেই দেখা যাবে একটি বিল্ডিং, যে বিল্ডিংয়ে 3টি কক্ষ আছে, যার একটি কক্ষ হচ্ছে পাগলা কানাই সঙ্গীত একাডেমি, তার পাশেরটাই হচ্ছে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের কার্যালয় এবং তার পাশে এই পাগলা কানাই পাবলিক লাইব্রেরি। এই পাবলিক লাইব্রেরিতে পাগলা কানাইয়ের যত রচনা আছে সব কিছু ওখানেই সংগ্রহ করে রাখা আছে এবং পাগলা কানাই সঙ্গীত একাডেমি, এখান থেকেই অনেকে গান শেখানো হয় এবং যে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের যে কার্যালয় সেখানেই মূলত একজন দায়িত্বরত থাকেন, যিনি এই সব কিছুকে ঠিকঠাকভাবে মেনটেন করার চেষ্টা করেন এবং সেগুলোকে সংরক্ষণ করার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিয়ে থাকেন। দর্শক, আমরা এই আজকের ব্র্যান্ডিং ঝিনাইদহের আজকের পর্বে আমরা পাগলা কানাই সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, সেই ভুলভ্রান্তিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ইনফরমেশান বাদ গিয়ে থাকে আপনি কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আর যদি নতুন কিছু জেনে থাকেন সেটাও আমাদেরকে জানাবেন যে এই তথ্যটা আপনি নতুন জেনেছেন। তো দর্শক, আজকের মতো আমরা পাগলা কানাই সমাধিস্থল থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই প্রিয়জনকে ভালো রাখবেন।